নমস্কার বন্ধুরা, আমি তপন। আজকে আমরা জানবো মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল, ভিডিও বা যে কোনো ফটো বা কন্ট্যাক্ট নাম্বার যাই ডিলিট হয়ে যাক না কেন, খুব সহজে আপনি মোবাইলে কী করে ফিরে পাবেন। হ্যাঁ, অনেক সময় আপনার বাচ্চা ভিডিও গেম দেখে বা কার্টুন দেখতে গিয়ে আপনার ডিলিট করে ফেলে, বা আপনার কাছে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক না কেন, অনেক সময় মোবাইল থেকে আপনার ফটো বা ভিডিও ডিলিট হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনি খুব চিন্তায় পড়ে যান যে আমার এটা অত্যন্ত দরকার ছিল, সেই ফাইলটা কী করে ডিলিট হয়ে গেল, আপনি খুব চিন্তায় রয়েছেন। হ্যাঁ, তবে এটাকে রিকভারি করার জন্য আপনি খুব চিন্তায় থাকেন। তবে হ্যাঁ, বলছি আজকে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও বা ফোন নাম্বার খুব সহজে আপনি ফিরে পেতে পারেন। হ্যাঁ, চলুন তাহলে আজকে শুরু করা যাক। এবার ভিডিও বা যে কোনো ডকুমেন্টস ফিরে পাওয়ার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে, একটা অ্যাপ লোড করতে হবে, সেটার নাম হলো, আপনার একটা সফটওয়্যার লোড করবেন, সেটার নাম হলো কি ডক্টর ফোন। ডক্টর ফোন বলে একটা অ্যাপস পাবেন, সেই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন ডক্টরের চিহ্ন, প্লাস চিহ্নটা দেওয়া আছে, সেটাকে আপনাকে ইনস্টল করতে হবে। ডক্টর ফোন এই অ্যাপসটাকে আপনাকে লোড করতে হবে। লোড করার পরে কী করবেন, ইনস্টল করার পরে আমার যেহেতু ইনস্টল করা আছে, সেই জন্য আমি এটা কী করবো, ওপেন করবো। ঠিক আছে, এ ধরনের ইন্টারফেস আসবে, অ্যাগ্রি করবেন। ঠিক আছে, তারপর এখানে কি অ্যালাও অপশান চাইবে, অ্যালাও অ্যান্ড ডিনাই, তো আপনি অ্যালাও করবেন, বাস রেডি হয়ে গেছে। এবার আপনি যাবেন কি রিকভারিতে যাবেন। ঠিক আছে, রিকভারিতে গিয়ে দেখতে পাচ্ছেন ফটো, ভিডিও রিকভারি, মেসেজ, কন্ট্যাক্ট। ঠিক আছে, তো আমি যাবো কি রিকভারি ফ্রম কেস থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এতগুলো আমি ফটো কি করেছিলাম, ইমেজকে আমি ডিলিট করেছিলাম। ঠিক আছে, সব ইমেজগুলো আমার, এতগুলো ইমেজ আমার ডিলিট হয়ে গেছিল। ঠিক আছে, এবার ভিডিওতে আবার দেখতে চলে গেলাম, ভিডিওতে ভিডিওতে আমার এতগুলো ভিডিও আমার কি করেছি, আমি ডিলিট করেছি মোবাইল থেকে। ঠিক আছে, এতগুলো ভিডিও আমি ডিলিট করেছি। যে ভিডিওটি আপনি ডিলিট করেছেন বা ফটোটি ডিলিট করেছেন, সবকটা আপনি এখানে শো করবে। এবার যেটা মনে হয় যে না, আমার এই ভিডিওটা দরকার আছে বা এই ছবিটা দরকার আছে, সেটাকে আপনি রিকভারি করে নেবেন। ধরে নিলাম আমি এই ছবিটা, ঠিক আছে, এটাকে আমি রিকভারি করবো। রিকভারি করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, কর্নারের মধ্যে দেখতে পাচ্ছেন অপশন, এখানে শুধু আপনাকে রিকভার করে নেবেন। ঠিক আছে, ডান করবে, কি দেখতে পাচ্ছেন রিকভার ওয়ান ফাইল সাকসেসফুল, ডান। আবার বলছি রিকভার করার পরে কি হবে, রিকভার সাকসেসফুল। এবার যদি মনে করেন না ওটাকে দেখবো আমি, তাহলে দেখতে পারেন ভিউ ইট করবেন, দেখতে পারেন কোথায় আছে। ঠিক আছে, এটা আমার রিকভারি হয়ে গেছে। বাস এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, বাই বাই, আজকের মতো সেখানে এসে।